শত বছরের পুরনো একটি আইনের দোহাই দিয়ে জামালপুরে গোলই সিনেমাটির প্রদর্শন বন্ধের নির্দেশ দেয় জেলা প্রশাসন। তবে এই নির্দেশনা ছিল মৌখিক। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা ও প্রতিবাদের ঝড় বয়ে যায়। তবে আশার কথা হলো, বাধা কাটিয়ে আবার গোলই সিনেমার প্রদর্শনী চলবে। আর গোলই সিনেমাটির প্রদর্শন বন্ধে সবাই যেভাবে প্রতিবাদ করেছে, সেজন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নায়িকা পূজা চেরি। দীর্ঘ একটি ফেসবুক স্ট্যাটাসে তিনি তার নিজস্ব মতামত তুলে ধরেন। মূলত চিত্রনায়িকা পূজা তার ওই পোস্টে লিখেন, জামালপুরের তিনটি অডিটোরিয়ামে গোলই চলচ্চিত্রের প্রদর্শন হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় সবাই যেভাবে প্রতিবাদ করছেন তা দেখে আসলেই খুব ভালো লাগছে। এর জন্য তিনি সকল দর্শক, সহকর্মী, সাংবাদিক সহ সবার কাছে বেশি কৃতজ্ঞ। এছাড়া খুব বেশি অবাক হয়েছেন জানিয়ে পূজা লিখেন, চলচ্চিত্রের এই খরার সময়ে এই ঈদে সব দর্শক হলমুখী হয়েছে, হলে গিয়ে বাংলা সিনেমা দেখছে। সবাই জানেন তাদের গোলই সিনেমার দৃশ্য ধারণের 100 ভাগের মধ্যে প্রায় 90 ভাগই শুটিং হয়েছে জামালপুরে। এজন্য জামালপুরবাসীর আলাদা একটা আগ্রহ থাকতেই পারে গোলই সিনেমাটি দেখার প্রতি। ঢাকাই সিনেমার এই অভিনেত্রী আরও লিখেন, যেহেতু জামালপুরে বিভিন্ন জায়গায় হল নেই, এই জন্য দর্শকদের কথা ভেবে তিনটি অডিটোরিয়ামে সিনেমাটি দেখানোর ব্যবস্থা করে দেওয়া হয়। তিনি সত্যিই খুব অবাক হয়েছেন, যেসব জায়গায় গোলই চলছে, ভেতরে তিল ফেলানোর জায়গা নেই।